ভগবান গরু চড়াচ্ছে গো। আমরা আসতে বাবা, আমরা যদি কেউ একটু বড় ব্যবসায়ী হই বা কেউ একটু ভালো চাকরি বাকরি করি, টাকা পয়সা থাকে আর কি, আমাদের অহংকার থাকে, ভগবান আজকে দেখো সারা জগতের মালিক হয়ে গরু চড়াচ্ছে, কোনো অহংকার নেই। আমরা মূর্খমা, আমরা যার নিয়ে আমার তাকেই দেখাই, যার নিয়ে হয়েছি তাকেই দেখাই। হে দয়াময়, আমার ছেলে চাকরিটা করে দাও, তোমাকে 50 কেজি বাতাসা হরি লুটে দেব। বলি না, 50 কেজি বাতাসার লোভ দেখিয়ে 50,000 টাকা চাকরি নিয়ে নেওয়ার ধান্দা আমাদের। আর যদি চাকরিটা ছেলের না হয়, 50 কেজি বাতাসা ছাড়ো, 50 বাতাসাও দয়াময়ের মন্দিরে আসে না, আর মায়েরও দেখা মেলে না, তাই তো? যখন আমার প্রিয় মানুষটা নার্সিংহোমের বেডে শুয়ে আছে আর মৃত্যুর সঙ্গে লড়াই করছি, ভগবানকে আমি কোনোদিন ডাকিনি, কিন্তু সেই দিনই গিয়ে মন্দিরের দরজায় মাথা টুকছি, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। যেই না ডাক্তার বলে গেল, না না আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, ব্যাস আবার তাকে ভুলে গেল। আমরা আমাদের জীবনে যখন বিপদ নেমে আসে, যখন কঠিন সময় আসে, আমরা ভগবানকে তখনই স্মরণ করি, তাই তো? যখনই বিপদ আসবে তখনই ভগবানকে স্মরণ করি, তার আগে তুমি আমার কেউ নয়। মা দেখেন, আপনি আমায় চেনেন না, আমি আপনাকে চিনি। হঠাৎ করে মাঝরাতে মা আমাকে একটা কল করেছে, করে বলছে, ও মা আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আমি আসবো করতে? আসবো কি, কেন আসবো, চিনি না তো, আসবো না। কিন্তু যদি প্রতিদিন আমাকে ফোন করা হয়, মা কি করছো, কি বৃত্তান্ত, আমি জিজ্ঞেস করলাম মা কি করছো, তুমি একদিন আমার বাড়ি চলে গেলে, আমি চলে এলাম, একটা সম্পর্ক যদি আমাদের মধ্যে তৈরি হয় প্রতিদিন প্রতিনিয়ত, যদি আমাদের সারাদিনে একটু করে হলেও যদি কথা হয়, কি হবে তখন? যদি তুমি আমাকে ফোন করে বলো যে মা আমি বিপদে পড়েছি, একটু সাহায্য করো, আমি আসবো না, আসবো না। বা আমি যদি ফোন করে বলি মা আমি বিপদে পড়েছি, মা যাবে না, যাবে না, আসবে তো? তদ্রূপ আমি দয়াময়কে কোনোদিন ডাকলাম না, তাকে চিনলাম না, তাকে জানলাম না, তাকে যদি বলি বিপদের সময় আমাকে রক্ষা করো, করবে? তার সঙ্গে তো কোনো চেনা পরিচিতই নেই আমাদের। কিন্তু যদি প্রতিদিন তুলসীতলায় প্রদীপ দেওয়ার সময় 1 ফোঁটা নয়নের বাড়ি তার চরণে দিতে পারি, যদি প্রতিদিন 4টে নকুন্দনা সেবা দেওয়ার সময় তাকে বলতে পারি, হে মাধব আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, সবই তো তোমার, তোমার বস্তু তুমি গ্রহণ করো, আমরা তাকে দিচ্ছি, দিচ্ছি কি আমরা তাকে, না, সে আমাদেরকে দিয়েছি, সেটাই আমরা তাকে নিমিত্ত মাত্র ধরাচ্ছি। যদি আমার কিছু দেওয়ার মতো থাকে, কি দেওয়াল লাগে জানো মা, নয়নের বাড়িটা দেওয়াল, নয়নটাও দেওয়া তোমার, নয়নের বাড়িটাও তুমি দিয়েছ, কিন্তু মা, কিন্তু দয়াময়, নয়নের বাড়িটা কার জন্য কোথায় প্রয়োগ করব সেটা তোমার মন জানে, তাই তুমি যদি সঠিক জায়গায় নয়নের বাড়ি দিতে পারো, লাগবে না 4টে নকুন্দনা, লাগবে না গো তুলসী পত্র, লাগবে না গো চন্দন, কি লাগবে জানো, তোমার মন তুলসী। কোনটা তুলসী মা? মন তুলসী। যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে নয়নের বাড়ি তাকে সেবা দিতে পারো, সে তো তাতেই সন্তোষ, আর বেশি কিছু লাগে না। তাই মা গো, ভগবান আজকে গাভী চড়াচ্ছে, ভগবান যেমন গরু চড়াই আমরাও গরু চড়াই, কি তাই না? গরু চড়াই তো, সবার বাড়িতে গরু আছে, তাহলে কি করে গরু চড়ালে? এখন কেন বিক্রি করে দিয়েছে, কষ্ট রাধে রাধে ও মা। আমরা বলি তোর বাবা কোথাও যে দুদিন গিয়ে আত্মীয় বাড়ি থাকবো, সে উপায় নেই, তাই তো? এইবার দেখেন মা, আমাদের বা
বাস্তব জগতের মন সঙ্গে আমাদের কতটা মিল, মেলাতে হবে বাবা। দেখেন প্রাণগোবিন্দ আজকে গাভী চড়াচ্ছে, আমরাও কিন্তু গাভী চড়াই, তাই তো? তা অনেকের বাড়িতে আছে, অনেকের নেই, আবার অনেকের ছিল বিক্রি করে দিয়েছে, জ্বালাটা কি না কোথাও গিয়ে থাকতে পাই না, দুদিন তার সেবা করতে করতে জীবন শেষ হয়ে গেছে, মেয়ের বাড়ি দুদিন গিয়ে থাকবো তার উপায় নেই। তো সেই রকম আমাদের এই দেহ বাড়িতে গাভী আছে, ইট পাথরের বাড়িতে নয়, কোন বাড়িতে? এই দেহ বাড়ি কটা গাভী আছে? ছটা। কটা অমন জানো না, তোমার ঘরে বসতি করি ছয় জন, ছজন আছে। এই ছটা গাভী কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্টার, এই যে ছয় গাভী। এবার দেখেন মা, আপনি গাভী সেবা করতে আছেন, বাড়িতে যে গাভী থাকে, গরু থাকে, তার সেবা করে কোথাও বেড়াতে যাওয়ার সময় হয় না? তেমনি এই যে কাম ক্রোধ লোভ, এই যে আমাদের ছটি গাভী আছে, এদের সেবা করতে করতে আমরা ব্যস্ত, গোবিন্দের সেবা করার সময় পাওয়া গেল। তাই যেমন বাড়ির গাভীকে বিক্রি করে দিতে হয়েছে জ্বালাই পুড়ি, তদ্রূপ তুমি যদি এই দেহেতে বসবাসকারী ছটা গাভীকে দূর করতে পারো, এই দেহেতে বসবাসকারী ছটা গাভীকে যদি তুমি দূর করতে পারো, তবেই তোমার কৃষ্ণ চরণে স্থির হবে মন, না হলে মন এদিক আর ওদিক ছোটাছুটি করবে। সমুদ্রের জল কখনো স্থির হয়? মন আমাদের কখনোই স্থির নয়, সবসময় ছোটাছুটি করছে। আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মন স্থির থাকে না। লোক বলে ঘুমোলে মন স্থির হয় না, হয় না? স্বপ্ন দেখি না আমরা, মন স্থির আছে? কখনো স্থির হয় না। যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির করতে হয়, তোমার মধ্যে বসবাস করা এই ছয় জনাকে আগে দূর করতে হবে। তা বলে কি তুমি কামনা রাখবে না, বাসনা রাখবে না? হ্যাঁ রাখো। তা বলে এ কামনা করো না যে ও স্বামী, ওই যে ওদের পাশের বাড়ি যে দিদিটা আছে, দিদিকে দাদা কি সুন্দর সোনা চেন করে এনে দিয়েছে, আমারও কিন্তু চাই একই রকম চেন, বলি না এই ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমারও ওরকম শাড়ি লাগে। আমরা বলি না, আমাদের বাচ্চারা ঘরে এসে কি বলে যে মা ওকে ওর তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে, আমাকেও দিতে হবে, নতুন ব্যাগ কিনে দিয়েছে, আমাকে কিনে দিতে হবে। আজ পর্যন্ত কোনো বাচ্চাকে বলতে শুনেছেন ওদের বাড়িতে গোপাল এনেছে? হ্যাঁ বাবা লাইটটা বন্ধ করে দিন, ওদের বাড়িতে গোপাল এনেছে, বা ওদের বাড়িতে সবাই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়েছে, মা আমাকে পড়িয়ে দাও, কেউ বলেছে? বলে আমরা কি বলি ও সুন্দর শাড়ি নিয়েছে আমারও লাগবে? আমরা কি বলি ওদের বাড়িতে সুন্দর গোপাল এনেছে, আমাদের বাড়িতে একটা নিয়ে এসো, ওরা ওইখানে ঘুরতে গেছে আমরাও যাব, জায়গাটা ভালো? কেউ কি আমরা বলি ওরা গুরু চরণ আশ্রয় করেছে, গুরুদেবের বাড়ি গেছে, চলো আমরাও গুরুচরণ আশ্রয় করি, বলি কি? না, আমরা সময় খারাপটা দেখি না, খারাপ নয়, ভালোর দিকে ঝোঁক, ভালো লাগে। কামনা রাখো, কি কামনা? আমাকে সম্পত্তি করতেই হবে, আমাকে বাড়ি করতে হবে? না, আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, আমাকে গোবিন্দকে পেতে হবে, এই কামনা রাখো। শাস্ত্রে বললেন যে জীবের গুরু করণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আস্তে আস্তে ও মা, এত কথা কিসের? বলছে যে জীবের গুরু করণ নাহি হয়, মানে যে জীবের এখনো শ্রুতিমূলে গুরুদীক্ষা, গুরুদেব মন্ত্র দেয়নি, তাকে বলছে কি পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। সেই জীব পশু সম, দেহ প্রবিত্র নয়, আগে গুরুচরণ আশ্রয় করো। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, যায় লাভ দিয়ে উঠতে পারবো? গুরু গুরু নামক গুরু রূপ সিঁড়ি ছাড়া, সিঁড়ি রূপ গুরু ছাড়া গৌরূপ ছাদে ওঠা যাবে না। গুরুদেবই আমাদের একমাত্র সঠিক পথ দেখাতে পারে। আমরা কোন পথে গোবিন্দের কাছে যাব, পথ চিনি আমরা? চিনি কি? চিনি না। কারো কাউকে সম্বল করে আসতে হবে। এই যেমন বাবা আমরা আজকে আসছি, আমরা কি পথ চিনি? জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। তার মানে ওই ব্যক্তিদেরকে সম্বল করে, ওই ব্যক্তিদেরকে আশ্রয় করে আমাদেরকে আসতে হচ্ছে। যেমন এক বাবা আমাদেরকে নিয়ে এলেন, অনেকটা দূরে এগিয়েছিলেন উনি, ওনার সাইকেলে করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এলেন, তাহলে ওনাকে আশ্রয় করে আমরা এখানে এসেছি। তদ্রূপ পথ তো চিনি না,
গোবিন্দের কাছে যাব কি করে, পথ চিনি পথ চিনি না। তাহলে যিনি পথ চিনিয়ে দেবেন, যিনি হবেন পথ প্রদর্শক, যাকে অনুসরণ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো, যে পথ অনুসরণ করে গোবিন্দের পথে যেতে পারবো, সেই পথটাই দেখাবেন গুরুদেব। তা পথ যদি না জানি যেতে কি আর পারবো গো, তাই গুরুদেব যদি আশ্রয় না করি, গুরুচরণ আশ্রয় না করি, গুরুদেব যদি পথ না দেখায়, গৌর গোবিন্দ চরণ কি পাবো? নিতাই গৌর হরি বল। তাই মা অবশ্যই যারা গুরুচরণ আশ্রয় করেছেন অতি উত্তম, যারা এখনো করেননি অবশ্যই করবেন, কণ্ঠে একটা তুলসীর মালা পরবেন। কারণ বাবা যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আপনি যদি একটা সোনার চেন পরে থাকেন সেটাকেও খুলে নিতে পারবে, কিন্তু এই পৃথিবীতে এখনো এমন পাপিষ্টির জন্ম হয়নি যে আপনার মৃত দেহ থেকে আপনার গলায় থাকা তুলসীর মালাটাকেও খুলে নিতে পারবে। তাই মা অবশ্যই কণ্ঠে তুলসীর মালা পরবেন, কারণ এই মালাই আপনার সঙ্গে যাবে। রাধে রাধে ও মা। তাহলে আমরা এই দেহের মধ্যে ছটা গাভীকে বিচরণ করে বেরোচ্ছি, আর গোবিন্দের গাভী হলাম আমরা। সংসার মাঠে গোবিন্দ আমাদেরকেই গাভী চড়িয়ে বেড়াচ্ছি মা। আমাদের সবার গলায় দড়িটা বাঁধা আছে, আর দড়ি ধরে তিনি বসে আছেন, যেদিকে যেমন ভাবে টান দেবে সেদিকে তেমন ভাবে চলে যেতে হবে। তা আজকে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, কাল আমরা কে কোথায় থাকবো, কিভাবে থাকবো, আদেও থাকবো কিনা, আদেও পৃথিবীতে থাকবো কিনা কেউ জানি না। কারণ সবাইকে বিশ্বাস করা যায়, বিশ্বাস করা যায় না কেবল নিজের নিঃশ্বাসকে। ও যদি কয়েক মিনিট বন্ধ হয়ে যায় ব্যাস কান্নাকাটি পড়ে যাবে। তাই বলছে সময় নেই, সবাই মিলে বলো কি বলবে, কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায় এ জনম, দুদিন কারে কৃষ্ণ নাম বলো ভাই, জীবনটা কাগজের টুকরো। আরে বাবা আমি জলজ্যান্ত মানুষ, আমি কথা বলতে পারছি, দেখতে পাচ্ছি, হাঁটতে পারছি, চলতে পারছি, কাজ করতে পারছি, আমাকে বলছি কাগজের টুকরো, মেনে নেওয়া যাবে কি করে মানবো? বাবা চিন্তা করে দেখুন, কাগজ কোথায় পড়ে থাকে, রাস্তার ধারে? ওই কাগজের কথা চিন্তা করুন, ওই কাগজরাও কত যত্নে ছিল যেদিন দোকানে ছিল, ছিল না? যদি বাতাস লেগে পড়েও যায় দোকানদার ভালো করে ঝেড়ে পুঁছে তুলে রাখছে কেন, আমার কোনো খরিদ্দার যদি আসে ওই কাগজটাই কাজে লাগবে। হ্যাঁ, যাই জিনিস না কিনুক না কেন ওই কাগজে করে দিতেই হবে, তারও যত্ন আছে। এইবার আপনি গিয়েছেন দোকানে 10 টাকার লঙ্কার গুঁড়ো কিনতে, রাধে রাধে, তো আপনাকে কি করেছে ওই কাগজে করে মুড়ে লঙ্কার গুঁড়োটা দিয়েছে। আপনিও কিন্তু কাগজটাকে খুব যত্ন করছেন, কেন কাগজটাকে যত্ন, কাগজের মধ্যে লঙ্কার গুঁড়ো আছে বলে, লঙ্কার গুঁড়ো শেষ, আপনি কি করবেন কাগজটাকে ফেলে দেব, না হলে একটা আগুনে দিয়ে দেব? তদ্রু এই কাগজ হচ্ছি আমরা, রাধে রাধে। যতদিন তুমি ওই লঙ্কার গুঁড়োরু কর্ম অর্থ এই সংসারে দিতে পারবে, তোমাকে যত্ন করবে মা। যতদিন কাজ করতে পারবে ছেলে আদর করবে, বাবা যতদিন সংসারে টাকা দিতে পারবে ছেলে আদর করবে, যত্ন করবে। আর যেদিন টাকা দেওয়া শেষ, মায়ের কর্মক্ষমতা শেষ হচ্ছে, মায়ের ব্যাপার পেছনে বেশি খরচা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, কাজ করতে পারছে না, ছেলে আর 10 দিনেও 1 মাসেও জিজ্ঞেস করবে না মা কেমন আছে, তাই তো? তখন স্থান হচ্ছে কোথায়, বৃদ্ধাশ্রম। আর
দেখবেন বাবা কাগজের টুকরো আজ এখানে পড়ে আছে, বাতাস লাগলে উড়ে অন্য জায়গায় চলে যাবি, তেমনি আজ আমরা এখানে আছি। কে কখন কোথায় থাকবো, আদেও থাকবো কিনা কাল জানি না কেউ, তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো। রাধারানীর কথা প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে মা, আর গোচারণে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চলে যাই রাধারানীর কুঞ্জে, কিন্তু এখন তো যেতে পারবো না, দিনের আলো রয়েছে, লোকজন রয়েছে, তাই তো। কিন্তু আজকে যখন রাধারানীর কথা আমার মনে পড়েছে, আজকে রাধারানীর সঙ্গে আমার মিলন হবেই হবে, এখন না হয় কিছুক্ষণ পরে হবে, কিন্তু হবে, মিলন তো হবে বললেই হবে না মা, মিলন করাতে হলে মিলনের ব্যবস্থা করতে হবে, তাই তো। তা মিলনের যে ব্যবস্থা করব, তা আমি তো করব না, করবে কে? কাউকে সেবা দেওয়ার হলে বাড়িতে রান্নাবান্না কারা করে? মায়েরা। তাহলে আজকে রাধা কৃষ্ণের মিলন হবে, সেবার ব্যবস্থা কারা করবে? রাধারানী সখীরা, তাই তো। তাদেরকে খবর দিতে হবে যে আজকে মিলন হবে, ব্যবস্থা করো। খবরটা দেবো কি করি? দাদা কি হয়েছে ভাই? ও দাদা এই পথ ধরে প্রতিদিন তো গোচারণে যাই, তো আজকে এই পথ ধরে আর যাবো না। কোন পথ ধরে যাবো বলে? চলো না আজকে যাবটের পথ ধরে গোচারণে যাই। আহা, যাবটের পথ ধরে যাবি? চল, ভাইয়ের কথা মতো সখাগণ সবাই মিলে, ভাই কানাইয়ের কথা মতো দাদা বলরাম সঙ্গে নিয়ে সবাই মিলে চলেছি গোচারণের পথ ধরে যাবতে। যাবটির পথ ধরে গোচারণে চলেছে, যাবটির পথ ধরে যাই না গোচারণের পুলে চলেছে মা। যাবটির সম্মুখে এসে যাবটি হচ্ছে জটিলার নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধারানী। জটিলার সম্মুখে এসে যেই না মুরলী ধ্বনি করেছে, মুরলী ধ্বনি শুনে মা আমার বাবা রাধারানী ছুটতে ছুটতে সদর দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। রাধারানী যেই না সদর দরজায় দাঁড়িয়েছে মা, ও মা বাইরে যাওয়া যাবে না, কেন বলেন তো? শাশুড়ি ননদিনী আছে, বধুর সঙ্গে দাদা আছে, সামনে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। দূরের পথ ধরে প্রাণ গোবিন্দ গোচারণে চলে যাচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওই তো বধু চলে যায়, কাছাকাছি আসা যাচ্ছে না, কথা বলা যাচ্ছে না। তাই মাধব রাধারানীকে দেখতে পেয়ে ইশারা করলেন, নিজ কেশ স্পর্শ করে ইশারায় বললেন, রাধি তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজাও, তুমি যে কুঞ্জ সাজাবে সেই কুঞ্জে আমি যথাসময়ে অভিসার করব। এই কথা বলে প্রাণ গোবিন্দ আমার গোচারণে চলে গেল, আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলে, সখী রে সখী, আজকে আমার প্রাণবধূ আসবে, আজকে আমার পরম আনন্দের দিন, প্রাণবধূ আমার ঘরে আসবে, আমার মিলন হবে, যাতরা সুন্দর করে সেবার ব্যবস্থা কর। সখীরা বলছে তারা কুঞ্জ সাজাতেই হবে, আর কুঞ্জ সাজানোর জন্য ফুল লাগবে, চলো আমরা বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফুল তুলি। আজকে সখীরা বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর পুষ্প চয়ন করছে, কেমন করে গো? ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে ফুল তুলিতে লাগে, ডালে ধরে ah
তুলে সাজাবে বলে মনের মতো করে পুষ্প চয়ন করেছি মা। আজকে প্রাণ গোবিন্দ আসবে, প্রাণ গোবিন্দের সেবা দেব, মনের মতো করে পুষ্প চয়ন করে সখীদেরা সবাই মিলে বিনোদিনীর কাছে এসে দাঁড়িয়েছে। বিনোদিনী দেখ দেখ তোর বধুর জন্য কত সুন্দর পুষ্প চয়ন করেছি, দেখ আজকে রাধারানীর পুষ্প দেখে আনন্দ ধরে না। হ্যাঁ, যার জন্য আশাপতি নয়ন দিয়ে বসে থাকি, যার কৃপা হয় না যে আসে না, আজকে সে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে। বেশ সখী তোরা আর বিলম্ব করিস না, সবাই মিলে সুন্দর করে কুঞ্জে সাজা। রাধারানীর অনুমতি পেয়ে সখীরা সবাই মিলে প্রাণবধুর জন্য সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে মা। চলুন আমরা একটি ভজন গানের মধ্যে দিয়ে কুঞ্জ সাজাবো। মুনি সাজাও গো, আজ আমার প্রণ আসিতে পারে।
আসিতে পারি ভরসায়ন্তরে, আসিলে আসিতে পারি ভরসায়ন্তরে, আসিলে আসিতে পারি ভরসায়ন্তরে, আসিলে আসিতে পারি ভরসায়ন্তরে, করিলে কইতাই আজকে সখীরা সবাই মিলে সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে আছে। আজকে আমার রাধারানীর মনে বড় আনন্দ, মা বড় আনন্দ। কেমন আনন্দ বলছে, যাকে আমি ডাকি, যাকে আমি চাই, যার জন্য আমার সর্বস্ব, তাকে কত করে ডেকেছি, কত করে চেয়েছি, কিন্তু সে আসে না। মা ভগবানকে আমরা কত করে ডাকি, কত করে চাই, সে কি আসে আমাদের ঘরে? আসে না। যদি স্বয়ং ভগবান নিজ মুখে বলে, হ্যাঁ গো আজকে তোমার বাড়িতে আমি আসছি, কেমন আনন্দ হবে। রাধে রাধে মা, সেই রকম আনন্দ আজকে, তার থেকে অধিক আনন্দ। কারণ রাধারানীর মতো করে তো আমরা ভালোবাসতে পারিনি। রাধারানীকে, রাধারানী বলছে আমি বসে থাকি তার জন্য, আমার নয়নের বাড়ি, আমার সর্বস্ব যার জন্য, তাকে আমি ডাকি, সে আমার ঘরে আসে না। আজকে নিজ মুখে বলেছে আমার ঘরে আসবে, আজকে আমার পরম আনন্দ। সখীরা বলছে, রাধে মন খারাপ করিস, শোন আমি কি বলি, শোন আমাদের কথা, শোন বল কি হয়েছে। মা রাধারানী বসে আছে, রাধারানীকে সখীরা বলছে, দেখ রায়, তোর বধু আসবে, তোর মিলন হবে, আজকে আমরা ফুল তুলে এনে দিলাম, আমরাই মালা গেঁথে দিলাম, আমরাই ফুল তুলে এনে দিলাম, আমরাই কুঞ্জ সাজিয়ে দিলাম, বলতো বিনোদিনী তোর যে বধু আসবে তুই কি করেছিস? রাধার স্বামীর মিলন হবে, তোর বধু তোর সঙ্গে মিলন হবে, কিন্তু আমরাই কুঞ্জ সাজালাম, আমরাই ফুল তুললাম, এবার বল রায় তোর বধু আসবে, তোর মিলন হবে, তোর আজকে বড় আনন্দ, তুই তোর বধুর জন্য কি ব্যবস্থা করেছিস, কি করেছিস? বিনোদিনী বলছে, আমি কি করেছি জানিস, আমি বধুর লাগিয়া সে জবি আমি গাথিন ফুলের ও রে ললিতা রে, ও রে আমার বধুরা লাগিয়া
বাজিনু আমি দীপি জ্বলাইনু আমার মন্দির হইল আলা তাম্বুলো সাজে দীপ জ্বলাইনো কখন আমার বধু আসবে আর আমি কখন তাকে সেবা দেব এই আশায় বসে আছি। এদিকে গজাননের খেলা শেষ করে মা গোধুলি বেলায় আস্তে আস্তে বাবা গোচারণের খেলা শেষ করে প্রাণবধু সবাই যখন ঘরে ফিরে যাচ্ছে গাভীরকে নিয়ে প্রাণবধু কি করেছে মা সবার অগোচরে রাস্তাটা বদল করে নিয়ে গৃহের দিকে না গিয়ে যাচ্ছে রাধারানীর কুঞ্জে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে এখন রাধারানীর কুঞ্জের দিকে যাচ্ছে মা রাধারানীর কুঞ্জে যেতে হলে পথে আরেকটা রমণীর কুঞ্জ পড়ে রমণীটার নাম চন্দ্রাবলীর কুঞ্জের আগে থমকে দাঁড়িয়ে পড়েছে মাধবা যেতে পারছে কেন যেমন বিনোদিনী মাধবকে ভালোবাসত তেমন চন্দ্রাবলীও ভালোবাসত আর চন্দ্রাবলীর মনে বাসনা ছিল কি বাসনা মা আমরা ভগবানকে ভালোবাসি আমরা বলি এটা দাও ওটা দাও সেটা দাও না চন্দ্রাবলীর মনে বাসনা ছিল
যে গোবিন্দকে একদিন নিজের করে পাবো, একদিন, সবদিন তো আর বেঁচে রাখার মতো ক্ষমতা আমার নেই। প্রাণ গোবিন্দকে একদিন আমি নিজের করে পাবো, আর যেদিন আমি প্রাণ গোবিন্দকে নিজের করে পাবো, আমি ছাড়া গোবিন্দের কাছে যেন কেউ না থাকে। চন্দ্রাবলীর মনে এই বাসনা কিন্তু পূরণ হয় কই, পূরণ হয় না। তাই চন্দ্রাবলীর ঘরের সন্নিধি আমি যাব, চন্দ্রাবলী যদি দেখতে পাই আমাকে ধরে নিয়ে চলে যাবে। কি করেছি মা, তাঁরই অপেক্ষা করছি মা তো, কখন সন্ধ্যা হয়, গোধূলি বেলা থেকে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হয়ে গেছে, যেই না সন্ধ্যা হয়ে গেছে মা, অন্ধকার হয়ে গেছে, এখন কৃষ্ণই এক কালো আর অন্ধকার আর এক কালো, দুই কালো মিশে গেছে। কিন্তু হাঁটলে যে আমার চরণে নূপুর আছে, নূপুরের শব্দ হবে, কি করেছে চরণে নূপুরখানা খুলে আঁচলে বেঁধে নিয়েছে, আঁচলে বেঁধে নিয়েছে, আঁচলে বেঁধে নিয়ে চুপি সারে যেই না মাধব যেতে গেছে মা, চন্দ্রাবলীর একমাত্র সখী পদ্মার হাতে ধরা পড়ে গেছে। দাঁড়াও মাধব, চললে কোথায়, এমন চুপি সারে কোথায় চলেছ তুমি, তুমি এখানে, আমার সখীর গৃহের সামনে আমি থাকবো না তো কে থাকবে শুনি। ও পদ্মা শোনো, চিৎকার চেঁচামেচি কারণ চিৎকার শুনলে তো চন্দ্রাবলী চলে আসে। বাবা একটু কথাটা আসতে, ও মা বলছি চিৎকার করো না পদ্মা, আস্তে আস্তে, কেন তুমি আমার পথটা ছেড়ে দাও, আমার বড় তাড়া আছে, আমাকে যেতে দাও। ছেড়ে কি দেব মাধব, ধরতেই তো পারলাম না, ছাড়বো কেমন, ধরতে পারলাম কই ছাড়বো, হ্যাঁ তবে তোমার পথ আমি রুদ্ধ করে দাঁড়িয়ে আছি, তোমার এই পথ আমি ছেড়ে দিতে পারি যদি আমার সখী অনুমতি দেয়। না 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 না, চন্দ্রা তুমি দেখো না, কেন এত ভয় কিসে, চন্দ্রা দেখে যা দেখে যা বলছি, চিৎকার করে চন্দ্রাবলী তাড়াতাড়ি বেরিয়ে এসে বলছে কি হয়েছে রে এমন সন্ধ্যার সময় চিৎ, এ কি মাধব, মাধবকে দেখে গলবস্ত্র হয়ে দাঁড়ালো চন্দ্রা। হে মাধব, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করে আমার কুঞ্জ গ্রহণ করো, ভক্তাধীন ভগবান আমার ভক্তির কাছে কলচরে বলে চন্দ্রা তুমি আমাকে ক্ষমা করো, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না। কেন কেন ও মাধব, কেন আসবে না আমার কুঞ্জে, আমি এমন হতভাগিনী অভাগিনী, ও মাধব এমন হতভাগিনী এমন অভাগিনী তোমাকে সেবা দেওয়ার মতো একটু সুযোগ আমার হবে না। এত কাছে পেয়েও ছেড়ে দিতে হবে, একটু মন দিয়ে শুনবেন মা, এতক্ষণ আমরা অনেক আনন্দ করেছি, এবার অনুভব করা লাগবে যে আমরা ভক্ত হয়েছি, চন্দ্রাবলীও ভক্ত হয়েছি, আমরা এই যে এত কথা বলছি, পুরো কীর্তনের নির্যাসস্ত হচ্ছে ভাব, মন দিয়ে যদি শোনা যায় মা, কেউ চোখে জল ধরে রাখতে পারে না, যে আমরা তো ভালোবাসলাম, আমরা তো বড় করে বলি হ্যাঁ আমি ভক্ত হয়েছি, আমি ভক্ত হয়েছি, আমি গোবিন্দকে ভালোবাসি, কিন্তু আদেও কি পেরেছি আমরা, আদেও কি পেরেছি আমরা তাকে ভালোবাসতে, চন্দ্রাবলী ভালোবেসেছি, দেখেন চন্দ্রাবলীকে বলছি আজকে আমি তোমার ঘরে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি আমি, আমি একদিন আসবো, এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব,
চন্দ্রা বলি উত্তর কি দিচ্ছে মাধব, তুমি তো আসবে সেটা তো আমি জানলাম, মানলাম তুমি আসবে, কথা দিয়েছো মানে আসবে, কিন্তু যতদিন কি তুমি আমার ঘরে আসবে আমি আমার এই দেহ ঘরে থাকবো কিনা তা তো নিজেও জানি না। এটা হচ্ছে সংসার নামক অভিনয়ের মঞ্চ, এই অভিনয়ের মঞ্চে আমরা অভিনয় করেছি, কেউ পিতা কেউ মাতা কেউ ভগিনী কেউ ভ্রাতা, হ্যাঁ কেউ স্বামী সেজেছি কেউ স্ত্রী সেজেছি, সেজেছি মাত্র, যার যখন অভিনয় শেষ মঞ্চ ছেড়ে নেমে যেতে হবে, এই মঞ্চে দুদণ্ড সময় তুমি পাবে না, পাবো সময় আমরা, হে মাধব আজ আছি কাল নেই, তুমি আমার কুঞ্জ গ্রহণ করো। কিন্তু মাধব যাবে কি করে, একজনকে তো কথা দিয়ে এসেছি, কথা তো রাখতে হবে, তাই চন্দ্রাবলীকে এবার কি করেছে মা ভগবান একটু লোভ দেখাচ্ছে, পরীক্ষা, ভক্তের পরীক্ষা, বলছি চন্দ্রা আমি তোমাকে কথা দিলাম আমি তোমার ঘরে আসবো তোমার মনোবাসনা পূর্ণ করব, আজ তুমি আমাকে ছেড়ে দেবে বলো এর বিনিময়ে কি চাও? আমাদেরকে যদি ভগবান বলে বলো কি চাও, আমরা কি চাইব, গাড়ি দাও বাড়ি দাও ছেলে দাও ছেলে চাকরি করে দাও সুন্দরী বৌমা খুঁজে দাও আমার শরীর ভালো করে দাও সুখ দাও, চাইবে না? আমরা চাইবো, কিন্তু যিনি ভক্ত হন তিনি চান না। চিন্তা করে দেখো তোমার তোমার ঘরে কি নেই, কি নেই, ঘর আছে কারো ছোট কারো বড়, আমাদের বাড়িতে সবাই আমরা কম বেশি, এমন তো এখন আর এমন তো ভাব নেই যে কেউ খেতে পায় না, আমরা ভাব আছে নেই, আমাদের দিন চলে যায় আমাদের ঘরে সবই আছে, তাও ভগবানকে চাই, ও মা ভক্ত ছিল সুদামা, তোমার ঘরে সব আছো তাও তুমি চাও, সুদামার ভিক্ষা করে আনলে তবে সেবা হতো, এত দরিদ্র মা, কোনো কোনো দিন সেবা হয় কোনো কোনো দিন হয় না, এত অভাব, এত অভাবের মাঝেও মা এখন আসছো। নন্দকুমার গ্রামবাসী আলিয়া ক্লাবের প্রাক্তন সম্পাদক মাননীয় কালীপদ প্রামাণিক ইনার গানে মুগ্ধ হইয়া 500টি টাকা পুরস্কৃত করলেন, সবাই মিলে গৌর দেবানন্দে হরি 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 ও মাধো মা, সুদামার জীবনে এত কষ্ট আসতে আসতে কথা নয় মা, সেটা পরে হবে বাবা পরে পরে, সুদামার জীবনে এত কষ্ট এত, সুদামার ছোট ছোট ছেলে মেয়েগুলো এসে কাঁদে মা বড় খিদে লেগেছে কিছু খেতে দাও, মা মায়ের সামনে যখন ছেলে এসে বলে মা খিদে লেগেছে খেতে দাও, আর মা যদি তাকে খেতে দিতে না পারে মায়ের মনটা কেমন হয়, স্বামী সুদামা স্ত্রী বসুন্ধরা বলছে স্বামী আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারছি না এই অভাব, আমি আর সহ্য করতে পারছি না, ছোট ছোট সন্তানগুলো আমরা না খাই ঠিক আছে, ছোট ছোট সন্তানগুলো সেবা হয়নি মা, এই কেমনে দিয়ে আমি কি করব বলো বসুন্ধরা, আমি কি করব, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, যাও না স্বামী একবার যাও তার কাছে গেলে কিছু না কিছু উপায় হয়ে যাবে, একবার যাও বসুন্ধরা খবর দাও, যা বলেছো তুমি বলেছো আর কোনোদিন বলো না, কেন বসুন্ধরা আমি যে কৃষ্ণকে কথা দিয়েছি আমি কোনোদিন কৃষ্ণ থেকে কিছু হাত পেতে নেব, বেশ
নাইবা নিলে। আচ্ছা, তুমি তোমার বন্ধুকে প্রতিদিন মনে করো, কষ্ট পাও, হতেও তো পারে তোমার বন্ধু তোমাকে মনে করে কষ্ট পায়। যাও না, একবার যাও না, গিয়ে একবার দেখা করে এসো, একবার যাও, আমি বলছি যাও। বলছো বসুন্ধরা? হ্যাঁ তুমি যাও, আমি বলছি। বেশ, তাই যাব। কিন্তু বসুন্ধরা, এতদিন পর আমি আমার বন্ধুর কাছে যাব, কি নিয়ে যাব? খালি হাতে তো যেতে পারবো না। দাঁড়াও স্বামী, আমি দেখছি, দাঁড়াও। কয়েক বাড়ি ভিক্ষা করে মা কিছুটা খুদ পেয়েছে, বসুন্ধরা ভিক্ষা করছে, কৃষ্ণ সেবা দেব ভিক্ষা, কিছুটা খুদ পেয়েছে মা। সেই খুদের নাড়ু তৈরি করে, নাড়ু তো হলো, নিয়ে যাবে কিসে করে, নিয়ে যাবে কিসে করে? বসুন্ধরা যেটা পড়ে আছে যে বসনটা, সেই নোরা নোংরা একটা ছেঁড়া বসন, তারই একটা কোণ ছিঁড়ে, বাবা আঁচলের একটি কোণ ছিঁড়ে, তাতে কি করেছে নাড়ুগুলো দিয়ে বেঁধে দিয়ে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ নাকি নাড়ু খেতে বড় ভালো, আমি বড় আশা করে, আমি বড় আশা করে এই নাড়ুগুলো তৈরি করেছি, তুমি যেন দিতে ভুলে যেও না স্বামী। বেশ, নাড়ুগুলোকে মা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুরু হলো সুধামার পথ চলা। পথ চলছে সুধামা, আর জানে না তো কোন দিকে যেতে হবে। দারোগা যাকেই দেখতে পায় পথে জিজ্ঞেস করে, বলে দাও না কোন দিকে গেলে আমি তারকা পাবো, বলে দাও না কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো, একবার বলে দাও কোথায় গেলে আমি কৃষ্ণকে পাবো, একবার বলে দাও। কেউ তাড়িয়ে দেয়, কেউ পথ দেখিয়ে দেয়, কেউ আবার বলে পাগল রে পাগল। বহুদিন আজকে পথ চলছে সুধামা, চরণের তলাগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে, ক্ষুদায় তৃষ্ণায় শরীর আর চলে না, কৃষ্ণ আর পারে না, কৃষ্ণ আর কত ব্যথা দিবি কৃষ্ণ, আমি যদি জানতাম তোর কাছে যেতে হলে এত কষ্ট পেতে হয়, আমি আসতাম না কৃষ্ণ, আমি আসতাম না, আমি যাব, যত কষ্ট হোক আমি তোর কাছে যাব, গিয়ে একটা প্রশ্নই করব, বল কৃষ্ণ বল, তোকে যে ভালোবাসি তুই তাকে কেন এত কাঁদা। পথ চলছে সুধামা, আর পাচ্ছি না, দূর থেকে দেখতে পেয়েছে দারোগা, ওই তো ওই তো ওই তো দারোগার চূড়া দেখা যায়, ওই তো ওই তো আমার কৃষ্ণ ওইখানে আছে, ছুটতে 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 সুধামা এসেছে। দরজাটায় কারা দাঁড়িয়ে আছে? ও বুঝেছি বুঝেছি, কৃষ্ণ তো রাজা, ওই জন্যে তার দরজায় দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে সুধামা গিয়ে বলছে, দাঁড়ি ও দাঁড়ি দাঁড়ি, পথ ছেড়ে দাও, আমি ভেতরে যাব। কে তুই, ভেতরে কেন যাবি? ও বুঝেছি, ভিখারি, ভিক্ষা চাস, বল কি ভিক্ষা চাস, তোকে ভিক্ষা দেওয়ার জন্য ভেতরে যেতে হবে না, তুই বল কি ভিক্ষা চাস, আমি তোকে ভিক্ষা দেব। আমি ভিখারি, আমি ভিখারি, আমি ভিখারি গো, আমি ভিখারি, আমি কৃষ্ণ প্রেমের ভিখারি,
আমি তোমাদের কাছে অর্থ চাইতে আসিনি। আমাকে একবার কৃষ্ণর সঙ্গে দেখা করতে অদ্ভুত তো, তোকে না বলছি ভিখারি বল কি চাস, আমি ভিক্ষা দেবো, ভেতর তোকে যেতে দেবো না, দাঁড়ি দরজায় আটকে রেখেছি, একবার যেতে দাও না, একবার কৃষ্ণর কাছে যেতে দাও, আমি অনেক দূর থেকে এসেছি, কৃষ্ণকে একবার দেখেই আমি চলে যাব। কে হোস তুই, কেন কৃষ্ণের কাছে যেতে চাস বল, বল তুই কে? আমি কে জানো? তোমাদের যে দারোগার রাজা, আমি তার বন্ধু। কে? ওরে হতভাগা ভিখারি, তোর স্পর্ধা তোর কম নয়, তোর মতো ভিখারি আমাদের দারোগাধীশ্বরীর বন্ধু। ওরে হতভাগা ভিখারি, তোর সখা একবার দেখা দে, দেখা দে একবার, দেখা দে কৃষ্ণ রে কৃষ্ণ, ওরে প্রাণী বন্ধু কৃষ্ণ, দেখা দেখা দি কৃষ্ণ। ও মা, এতদিন খোদাই তৃষ্ণা এসেছে, শরীরে আর বল নেই, চরণের তলাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, না জানি সারা দেহে কত আঘাত ছিল, এই অবস্থায় যেই না সুদামাকে ঠিলে ফেলে দিয়েছে, সুদামা ধুলার পানে পড়ে গিয়ে আর উঠে দাঁড়াতে পারছে না। কৃষ্ণ আর পারছি না, তোর দ্বারে এসেও আমি ফিরে চলে যাব, চোখের দেখা একবারও তোকে দেখতে পাব না আমি। কৃষ্ণ একবার দেখা দে বন্ধু, আমার প্রাণ চলে যা, তাতে আমার দুঃখ নেই, কিন্তু তোকে না দেখে সুধামার ডাকে ভগবানের আসন টলে উঠেছে, ভগবান নিজ আসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে এসে সুধামাকে কোলে তুলে নিয়েছে। সুধামা প্রাণের বন্ধুকে তুমি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে, ছি 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 ছি, দাঁড়িয়ে তুমি কি করেছো? সুদামা তুমি ব্যথা পাওনি তো? না, তোমার সারা দেহে এত কত তুমি না বন্ধু, ভীষণ কষ্ট হচ্ছিল, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম, তোকে দেখা মাত্র আর সব কষ্ট দূরে চলে গেছে। সুধামাকে আলিঙ্গন করে গৃহের মধ্যে প্রবেশ করেছে, সিংহাসনে বসতে দিয়ে ভগবান নিজে ভক্তের দুটো চরণ নিজ হাতে
ধৌত করে দিচ্ছে, আর ধৌত করে ধৌত করে দিতে গিয়ে দেখি চরণের তলায় কত ক্ষত, মা নিজে হাত বুলিয়ে দিচ্ছে ভগবান ভক্তের চরণ সেবা। সুদামা অনেক ক্লান্ত, তুমি অনেক দূর পথ হেঁটে এসেছো, চলো সেবা করবে। সুদামাকে নিয়ে এসেছি মা, রাজকীয় সেবা, রাজকীয় সেবা। সুদামা যেই না সেবা নিচ্ছে, মনে পড়ছে কি আমার পিতা যখন সেবা করে কি মনে পড়ে, আমার সন্তানগুলো সেবা করেছে, আমি এখানে সেবা দিচ্ছি আমার সন্তানকে বলতে পারছি না, কৃষ্ণকে চাইতে পারবে না তো, মনে মনে বলছি হে দয়া তোমার চরণে তো সব নিবেদন করে দিয়েছি, আমার বলে কিছু নেই, তুমি শুধু দেখো। শুধু আমার সেবা করেছে, সেবা করে। ও বন্ধু অনেক দূর থেকে তুমি হেঁটে এসেছো, যা বন্ধু একটু বিশ্রাম নাও। শুধু আমাকে যেই না বিশ্রাম করার জন্য শয়নকক্ষে নিয়ে গেছে, ওমা ভগবান অন্তর্যামিনী সব জানে, তারপরেও ভগবান ভক্তকে পরীক্ষা করছে। সুধামা এতদিন পর তুমি আমার ঘরে এলে, আমার জন্য কিছু নিয়ে আসনি। ওমা সুধামা কে নিয়ে এসেছে গো? দাঁড়ো, মনে মনে চিন্তা করছে, ছি 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 ছি, এত বড় রাজা আমার বন্ধু, তাকে এমন ছেঁড়া নোংরা পুটলির নাড়ুগুলো আমি দিই কেমন করে? না 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 না, আমি দিতে পারবো না। কি হলো সুদামা, কিছু নিয়ে আসনি? না বন্ধু, আমার ঘরে যে বড় অভাব, আমি কি নিয়ে আসবো বলো? তোমার জন্য আমি কিছু নিয়ে আসতে পারি। মনে মনে বলছি অন্তর্যামিনী ভগবান দিলে না তুমি আমায়, বসুন্তরা এত ভালোবেসে আমার জন্য নাড়ু পাঠালো, তুমি আমায় দিলে না? বেশ আমিও দেখি তুমি কতক্ষণ লুকিয়ে রাখতে পারো। সুদামা যেই না শয়নে গেছে মা, ক্লান্ত তো, সুদামা ঘুমিয়ে পড়েছে, আর ভগবান নিজ হাতে সুদামার সারা অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে, যত ক্ষত ছিল নিজে হাতে ভগবান সব ভালো করে দিচ্ছে। চরণতলে কত কাটা ফুটে আছে, নিজ হাতে সেই সব কাটা পরিষ্কার করছে ভগবান। আর যেই না সুদামা গভীর নিদ্রায় প্রবেশ করেছে মা, সুদামার বক্ষ হতে সেই নাড়ু। আহা মা গো, ভক্তের ভালোবাসা দেখবেন বাবা, আপনাকে আমি পাঁচটা ব্যঞ্জন দিয়ে সেবা দিচ্ছি, একটু ভালোবাসা নেই, দুধ থেকে নুন ছুঁড়ে দিলাম, পাঁচটা ব্যঞ্জন দিয়েছি, ভালো ভালো রান্না করেছি, আর আরেকজন দিচ্ছে কেমন করে মা? সাগন্ন তার দেওয়ার মতো কিছু নেই, কিন্তু দুটো নয়নে বাড়ি ভক্তি ভরে দিচ্ছে মা, আপনি কোনটা সেবা করবেন? সাগন্ন, কারণ মানুষ এখনো বেশি খেতে চায়, এখন কেউ খাওয়ার কাঙাল আছে? কেউ নেই। মানুষ যদি কারো কাঙাল থেকে থাকে সেগুলো ভালোবাসা। ভগবান তুমি কতটা সেবা দিলে, কত দামি সেবা দিলে, কত দামি পোশাক দিলে, সেটা তার মনে লাগে না, সে গ্রহণ করে না, সে গ্রহণ করে শুধু তুমি কতটা ভক্তি ভরে দিতে পারলে, তুমি কতটা ভালোবেসে দিতে পারলে, সে ওই ভালোবাসাটা গ্রহণ করে, ভক্তিটা গ্রহণ করে। সুদামা এত সুন্দর নাড়ু তুমি আমার থেকে লুকাচ্ছিলে, সুদামা তুমি জানো না হে রাজপ্রাসাদে আমি রাজভোগ সেবা তো করি, ভক্তির ভালোবেসে দেওয়া বস্তু আমি কতদিন সেবা করিনি। বসুন্ধরা ভালোবেসে তৈরি করেছি, আর তার সঙ্গে মিশে গেছে সুদামার নয়নের বাড়ি, ভগবান সেবা করছে। রাধে রাধে মা, যে রাজা রাজকীয় সেবা তাকে প্রতিদিন দেওয়া হয়, রাজবৌলে বলছি না আমি তো সেবা চাইনি, আমি কতদিন ভক্তি
ভক্তের এই ভালোবেসে দেওয়ার সেবাটা গ্রহণ। সুদামা বিশ্রাম নিল, নিদ্রা ভঙ্গ হলো সুদামা। সুদামার যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে মা, সুদামা বলছে কৃষ্ণ এবার বিদায় দাও, আমি তোমাকে দেখতে এসেছিলাম, দেখা আমাদের হয়েছে, এবার বিদায় দাও। আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, বেশিক্ষণ তো থাকলে হবে না, এক্ষুনি চলে যাবে বন্ধু। না বন্ধু, আটকিও না বন্ধু, আমার ঘরে সন্তান আছে, স্ত্রী রয়েছে। বেশ সুদামা চলে যাবে, যাও। কিন্তু সুদামা, যাওয়ার বেলায় আমার কাছে কিছু কিছু চেয়ে যেতে হবে, খালি হাতে যে আমি ফিরে যেতে দেব না, বলো কি চাও। সুদামাকে বলছে বলো কি চাও। সুদামা বলছে কি চাইবো, আমার সবই তো আছে। কি বললো মা? কি চাইবো, সবই তো আমার আছে। দুবেলা দুমুঠো যার সেবা হয় না, সে বলছে আমার। আর আমরা আমরা সব আছে তাও চাই, আর যার কিছু নেই সে বলে আমার তো সব আছে, ও দয়াময় ভগবানের দেওয়ার সুন্দর মানব দেহটা আছে, এর থেকে বেশি আর কি চাইনি। তাই না বলো তুমি কি চাও, খালি হাতে আমি ফিরে যেতে। বেশ দেবে, আমি যা চাইব দেবে। ও বন্ধু, যদি দেওয়ার হয় আমাকে, তুমি এই কৃপা করো, এই আশীর্বাদ করো, তুমি আমাকে ভুলে গেলে আমি যেন কোনোদিন তোমাকে না ভুলে যাই। আমি চরণ ছাড়া করো করোনা হে, আমায় চর চরণ চারা, আমায় করো চরণে ছাড়া করো হতেই পারি, সবার ভিড়ে তুমি হতভাগাকে ভুলে গেলে।
যাও ভুলে যাও, তাতে ক্ষতি নেই, কিন্তু আমি যেন কোনোদিন না তোমায় ভুলে যাই, এই আশীর্বাদ। আর আমরা কি করি মা, ঠিক উল্টোটা, এর ঠিক উল্টোটা আমরা চাই। ভগবান সর্বদা আমাদেরকে মনে রাখে, কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখনই ভগবানকে ডাকি, বাকি সময়টা চিনি না। সুদামা বিদায় নিল, এইটুকু চেয়ে সুদামা বিদায় নিল। যখন গৃহে ফিরে এলো দেখছে ছোট্ট পর্ণকুটির, মানে পাতা দিয়ে তৈরি যে ঘর, সেই পর্ণকুটিরের জায়গায় রাজপ্রাসাদ হয়ে গেল। ভগবানকে চাইতে লাগে না গো, চাইতে লাগে তোমার কখন কিসের প্রয়োজন সে ঠিক জানে, তোমার কখন কিসের প্রয়োজন সে ঠিক জানে, তাই তুমি চেয়েও না, তোমার যখন যেটা পাওয়ার তুমি ঠিক পেয়ে যাবে, শুধু অপেক্ষা কর। দয়াময় যতক্ষণ না চাই, তোমার ভাগ্যে যতক্ষণ না থাকে ততক্ষণ তুমি পাবে না। মা এক ভিখারি ভিক্ষা করে, ভিক্ষা করে খায়, ভিক্ষা করে কিন্তু সেরকম ভিক্ষা পায় না, আরে প্রচুর ভিখারি, তাকে ভিক্ষা দেবে তো খুব কষ্ট তার। তো লক্ষ্মী দেবী একদিন শ্রীনারায়ণকে ডেকে বলছে, এই যে শোনো প্রভু, ভিখারি ভিক্ষা করে এত কষ্ট, তোমার নাম করে এত কষ্ট করি, আচ্ছা তোমার কি এতটুকু মায়া দয়া হয় না, তুমি দাও না, কিছু দাও না, ওকে কিছু দাও না। বলে আরে ওর ভাগ্যে নেই দিলে হবে, বলে নেই বলেই হবে, তুমি চাইলেই হবে। বলে আরে না বাবা, সময় আছে, সবকিছু সময় আছে, এখন দিলে হবে। তো লক্ষ্মী দেবী কিছুতেই শুনছে না, না তুমি দাও, আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করব। বলে ওই ব্যক্তি যে পথ ধরে যাচ্ছে ওর সামনে একটা এক বস্তা টাকা ফেলে, খালি পেয়ে যাবে, অভাব মিটে যাবে। আচ্ছা তাই হোক, তোমার কথাই শুনলাম, এক বস্তা টাকা ফেলে দিয়েছে। এখন ভিখারি তো নাম করতে করতে, প্রভুর নাম করতে করতে চলেছে, হঠাৎ তার মনে পড়লো, আচ্ছা আমি সুস্থ মানুষ, ভিক্ষা করি, কৃষ্ণ নাম করি, কেউ ভিক্ষা দেয় না, আচ্ছা আমি যদি অন্ধ সাজতে পারি, আমি যদি অন্ধ সাজতে পারি, লোক ভাবে আমি অন্ধ, তাই তাদের মনে একটা করুণা হবে, সবাই ভিক্ষা দেবে, তা অন্ধ সাজবো বললেই হবে না, একটুখানি প্র্যাকটিস করা লাগবে। সে কি করে তোমার পুরো রাস্তা নাম করে করে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে এলো, ঠিক টাকার বস্তার কিছুটা আগে থেকে, তাহলে একটু অন্ধ হওয়াটা ফাঁকা রাস্তা, অন্য জায়গায় অন্ধ হয়ে চললে ধাক্কা বাক্কা লেগে যেতে পারে, ফাঁকা রাস্তা একটু প্র্যাকটিস করা যায়। সেইখানে বাবা অন্ধ হয়ে চলে গেছে, টাকার বস্তাকে পাশ কাটিয়ে চলে গেল, দেখতে পেল না পেছনে এক ব্যক্তি আসছিল, সে বলে আরে আরে টাকার বস্তা সে গুড়িয়ে নি। এটাই গৌর সিদ্ধনাথ প্রেমানন্দে হরি 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 বল। দেখেছেন তোমা, যতক্ষণ না তোমার সময় আসে সময়ে সব হবে, তুমি শুধু ধৈর্য ধরো, তুমি শুধু তার উপর বিশ্বাস রাখো, তার চরণে বিশ্বাস রাখলে আর কিচ্ছু করা লাগবে না। আজকে চন্দ্রা বলি মাধবকে বলছে, হে মাধব তুমি আমাকে দিতে চাও তো, বেশ তোমার যদি আমার কাছে কিছু দেওয়ার থাকে, ও মাধব যদি কিছু দেওয়ার থাকে একটা কাজ করো, তুমি আমার হয়ে যাও, নিতাই আমা। ভগবান সব সহ্য করতে পারে, সহ্য করতে পারে না দুটি জিনিস, কি কি, ভক্তের নয়নের বাড়ি আর ভক্তের অহংকার। সেই না চন্দ্রাবলী নয়নের বাড়ি দিয়ে ডেকেছে মা, চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলো কে, প্রাণ গোবিন্দ। এখন চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করেছে, ওদিকে রাধারানী বসে বসে কাঁদে, সখীরে রাত হয়ে গেল, গধূলি বেলা পেরিয়ে গেল, সন্ধ্যা পেরিয়ে গেল, রাত হয়ে গেল, বধু এলো, বধু তো আসছে না, দেখ 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 আমার গাঁথামালাটা শুকিয়ে যাচ্ছে, বধু এলো না। এদিকে রাধারানীও কাঁদছে, হে দয়াময় তুমি কথা দিয়ে কথা রাখলে। আর চন্দ্রা বলি এদিকে মাধবকে সুন্দর করে সেবা দিচ্ছে, কেমন করে, গলায় বন মালা দিয়ে, গলায় বন মালা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে, কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে,
চরণে নিজ বসনে পরায়ে, পরণে নিজ বসনে পরায়ে, সেবা দেয় আর হলি মাধব, ওরে মাধব নিজ গুণে সেবা মারা, তুমি তব নিজ গুণে নিজ গুণে এসে সেবা করো। সুন্দর করে সেবা দিও মা, খাওয়া দাওয়া হয়ে গেছে তো? সেবা হয়ে গেছে তো সবার? সেবা হয়ে গেছে সবার? কারো যদি বাকি থাকে এখনো ব্যবস্থা আছে, গিয়ে পেয়ে নেবে। আবার যিনি প্রথম প্রথম খেয়েছিলেন যদি আবার খিদে পেয়ে যায় তারাও যেতে পারে। কি দরজা যেতে পারে তো? আছে তো, হ্যাঁ তাদের জন্য খোলা আছে। রাধে রাধে হরি বল হরি বল। আমার সেবা হয়ে গেলে আমরা কি করি? বিশ্রাম নিতে হবে তো, বিশ্রাম না নিয়ে বসে আছো কেন? আমার জন্য না, রাধে রাধে ওমা বসে থাকো। আমি নই, আমার পরে এখনো একজন আছে, আমার একজন দিদি ভাই আছে, তাই তো? হ্যাঁ ওমা, প্রতিদিন আমরা তো প্রতিদিনই বাড়িতে ঘুমোই, তাই না? তো আমরা খাওয়া দাওয়া করি, কি করি, একটু শয়ে নিয়ে যাই। ও মাধব তোমারও তো সেবা হয়ে গেছে, বিশ্রাম নিয়ে না, রাত হয়ে গেছে তো, মাধব শয়নে গেছে। আর আজকে মা সুন্দর মদন গোপাল আমার, আহা প্রাণ মাধব, যারা ভালোবাসে তারাই জানে, প্রাণ মাধব সুন্দর গোপাল ঘুমোচ্ছে। মাধব কি আর ঘুমোচ্ছে মা, চোখ বন্ধ করে অভিনয় করে শুয়ে আছে। কেন বলেন তো মা? চোখ বন্ধ করে শুয়ে আছি, বলি আমি যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকতে পারি তাহলে চন্দ্রাবলি ভাববে আমি ঘুমিয়ে গেছি। আর আমি ঘুমিয়ে গেছি দেখে চন্দ্রাবলি কি বোঝায়, ঘুমিয়ে গেছে, আমিও একটু ঘুমিয়ে পড়ি। আর চন্দ্রাবলি ঘুমিয়ে পড়লেই আমি চলে যাব। চন্দ্রাবলি চরণ সেবা করছে আর মাধব ঘুমোচ্ছে। এত সুন্দর লাগছে মা আজকে, মাধব শুয়ে আছে আর চন্দ্রাবলি চরণ সেবা করছে। মাধবের রূপ দেখবেন বাবা, বাচ্চারা যখন ঘুমোয়, বাচ্চারা যখন ঘুমোয় বেশি সুন্দর দেখতে লাগে, তাই না? এইবার শ্যামনাগর তো ঘুম, মানে চোখ বন্ধ করে শুয়ে আছে যেন ঘুমিয়ে গেছে এমন ভাব। আর চন্দ্রাবলি চরণ সেবা করছে। মাধব চিন্তা করছে এবার বুঝি চন্দ্রাবলি ঘুমিয়ে যাবে, এবার বুঝি চন্দ্রাবলি ঘুমিয়ে যাবে, এই চিন্তা চলছে মনে। আর চন্দ্রাবলি ঘুমিয়ে গেলে আমি চলে যাব। আর চন্দ্রাবলি চরণ সেবা করছে আর মনে মনে বলছে, মাধব হরি বল হরি বল, ছেড়ে দিলে সোনার গোড়া। প্রতি রাতেই তো আমরা ঘুমোই, কি গো মা ঘুমোই না? তা একটা রাত যদি মাধবের জন্য জেগে থাকে, কৃষ্ণ কথা শোনার জন্য যদি একটা রাত জেগে থাকে, কিছু হবে কি? কারণ বাবা আমরা আমাদের আমাদের আয়ু কত? 50, তাও টিকছে না। আমাদের সবার আয়ু মানে মানব মানুষদের কলিযুগে 100 বছর, ঘুমিয়ে 50 বছর কাটিয়ে দিলাম। এখন যত পাপ বাড়ছে আয়ু, এখন যদি 50 টেনে টেনে ঠেকাতে পারি, ওহ অনেক। এই 50 বছর মানে কি কম, অনেক বেঁচে নিয়েছি এই 50 বছরে। বাল্য বয়সে খেলাধুলো করতে কেটে গেল, তারপরে চাকরির পেছন ছুটতে ছুটতে কেটে গেল, চাকরি পেয়ে বাবা একটু টাকা জমাতে জমাতে সময় কেটে গেল, তারপর বিয়ে করলাম, পুত্র সন্তানাদি সামলাতে সামলাতে কেটে গেল, এবার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, ছেলের জন্য ঘরবাড়ি করতে হবে, ছেলের জন্য জমি কিনে রাখতে হবে, ছেলেকে চাকরি করে দিতে হবে, এই চিন্তা করতে করতে হরি বল ভেবেছিলাম আমি। আর কি ভেবেছিলাম,
যে একটু বয়স টয়স হবে চুলগুলো পাকবে। ধান বললে কান শুনব, হ্যাঁ চোখে একটা চশমা পরব, আর যখন নিজের পা ছেড়ে লাঠিতে ভর করে দাঁড়াতে হবে তখন না হয় হরি হরি বলে নেব। কি এই সিদ্ধান্ত সবার? তো আরে বয়স, এই বয়সটা কি নাম করার? নাম মানে কৃষ্ণ চরণের দাস আমরা কখন হতে চাই? একটু বয়স শুনে, তাই তো? একটু বয়স হবে তখন আর আমার গলায় সোনার চেনটা মানাবে না, হ্যাঁ তখন আর সুন্দর সুন্দর রঙিন রঙিন জামা কাপড় পরতে পারবো না, বিয়ে বাড়িতে যেতে পারবো না, তখন হরি হরি বলতে হবে, তখন ওই সোনার চেন ছেড়ে তুলসীর মালাটা গলায় নেব। বেশ ভালো কথা, সত্যিই ভালো কথা, আমিও মানলাম, তোমরা যে বলছো কথাটা আমিও মানলাম। হ্যাঁ বয়স হলে হরি নাম করবে, বয়স হলে গুরুচরণ আশ্রয় করবে, বৃদ্ধ হলে কণ্ঠে তুলসীর মালা পরবে। তুমি বৃদ্ধ হবে, তোমার বয়স হবে, সে গ্যারেন্টি আগে দাও, তারপর মানব। দেবে? আমি বুড়ো হব এই গ্যারেন্টি দিতে হবে? কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। তাহলে আজ আছি, আজ আছি, এখন আছি, ঘন্টাখানেক পরও আমি থাকবো কিনা আমি জানি না, আজ আছি এখন আছি, তো যা করবো আজ করবো এখনই করবো, আমি গুরুচরণ আশ্রয় করব তো এখনই করব, কারণ কখন কার জীবনে অন্ধকার নেমে আসে কেউ বলতে পারে না। কালকে সুন্দর একটা অরুণের উদয় হবে, হ্যাঁ কালকে সুন্দর একটা অরুণের উদয় হবে, কালকে সুন্দর একটা সকাল হবে, এই গ্যারেন্টি সবাই দেবে। তোমার তুমি সেই সকালটা দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ। চন্দ্রাবলী জেগে বসে আছি, মাধবের চরণ সেবা করছি, আর মনে মনে বলছে মাধব প্রতিদিনের রাতেই আমি ঘুমোই, কিন্তু আজ যদি তোমাকে ছেড়ে দিই, তোমার চরণটা আমি ছেড়ে দিই, আমি হয়তো আর কোনোদিন পাবো না, তোমার জন্য যদি একটা রাত জেগে থাকি সেটা আমার সৌভাগ্যের কথা। আর আমরা কীর্তন শুনতে বসা থেকে পড়ে যাব না, না মায়ের আজ ধরে রাখ, তারপর যদি খুঁটি পাওয়া যায়, যে প্যান্ডেলে খুঁটি বেশি সেই প্যান্ডেলে সমস্যা বেশি। দেখবেন বাবা, যারা যারা একটু ঘুম প্রিয় সে তারা এসে আগে খুঁটিটাই খুঁজে। না মা আপনাদেরকে বলছি না, না না না, মায়েরা সামনে ছিল সেবা করতে গিয়ে পেছনে হয়ে গেছে, না এইসব মায়েদেরকে বলছি না, আছে আর এখানে ঘুমলেও দেখতে পাবো তো। হ্যাঁ এখানে স্টেজে প্রোগ্রাম হয়, দূর দূরান্ত মানুষ বসে থাকে, অন্ধকার, বাবা তাদের পুরো তিন ঘন্টা টেনে ঘুম হয়ে যায়। হরি বল হরি বল, এটা আবার ভাববার বিষয় আছে কিন্তু একটা, মা বাড়িতে নরম বিছানা নরম বালিশ, তাও বুড়ির ঘুম আসে না, ঘুমের ওষুধ দিয়েছে ডাক্তার, এত লাউড স্পিকারে মাইক চলছে, হ্যাঁ নরম বালিশ নেই, নরম বিছানা নেই, শোয়ার জায়গা নেই, এদিক দিয়ে কুতো মারে, শেষ দিক দিয়ে ঠেলা মারে, তাও ঘুম এসে যাচ্ছে, ভাবা লাগে কত শান্তির জায়গা। নিদাই গৌর হরি হরি, ভাবা লাগে এত চিৎকার চেঁচামেচি তার মাঝেও কত শান্তির জায়গা, নরম বিছানায় ঘুম ধরে না, হ্যাঁ শীতকালে গরম ঘর, গরমকালে এসি চলছে, ঘুম আসছে এত ঠান্ডার মধ্যে, এখানে তবু গরম চারদিকটা ঘেরে দিয়েছি বলে, তাছাড়া আজকে ঠান্ডাটা একটু কম রয়েছে, ঘুম ধরে যাচ্ছে বা কত শান্তির জায়গা। চন্দ্রাবলী জেগে বসে আছে, চন্দ্রাবলী ঘুমোয়, আর মাধব চিন্তা করছে কখন ঘুমোবে কখন ঘুমোবে কখন। আরে ভগবান কি চালাক, মা ভগবান চালাক না ভক্ত চালাক, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে বড়। তোমার শোনো একটা ভক্ত কেমন চতুর একটা উদাহরণ দিই শোনো, এক বুড়িমা বয়স হয়ে গেছে, এখন
বয়স হয়ে গেছে মা, চোখটা নষ্ট হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এত স্বাভাবিক, এটা এখন সবার হচ্ছে, সবার হবে, আমাদেরই চোখে চশমা লেগে গেছে, চোখটা নষ্ট হয়ে গেছে, ছেলের কখনো বিয়ে হয়নি, আর বুড়িমার ঘরে খুব অভাব। এই চিন্তা বুড়িমার, তো বুড়িমা কি করেছে, মাধবকে স্মরণ করছে হরি হরি, এবার বলছে বুড়ো বয়স। এবার বুড়িমার ডাকে সাড়া দিয়েছে দয়াময়, বলছে বুড়িমা তুমি ডেকেছো কেন, ভগবান এসে বলছে, বলছে দেখো বাবা আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, চোখ দুটো ফিরিয়ে দাও, হ্যাঁ আমার ছেলের বিয়েটা দিয়ে দাও, একটা ভালো বৌমা দেখে বৌমা করে দাও ঘরের, আর আমার অভাবটা মিটিয়ে দাও। বাবা সারা জীবনে হরি বলে না, বুড়ো বয়সে সে হরি বল, তার আবার একটা বরদান নয় তিনটে চাই, হবে না হবে না, যে কোনো একটা দেব, বলো কোনটা চাই, কটা দেবে। এখন বুড়িমা চিন্তা করছে কোনটা বেশি জরুরি, বাবা চোখটা না বৌমাটা না অভাবটা, কিছুতেই আর বুড়িমার মাথায় আসে না একটা চাইতে হবে, আমার কোনটা বেশি দরকারি, চোখটা, বুড়িমা তো দুদিন পর মারা যাবে, বৌমা যদি না আসে তখন ছেলেটার জীবন কি হবে, তাহলে কি বৌমাটা দরকারি, ঘরে অভাব থাকলে বৌমা আসবে না, কি চিন্তা। আচ্ছা শোনো ঠাকুর একটু তাহলে বসো তুমি, আমি একটু ভাবি, ভাবছে বুড়িমা, ভাই আয় শোনো, পেয়ে গেছি শোনো, আর উঠে থাকতে হবে না শোনো, আচ্ছা তুমি শুধু আমাকে এইটুকু আশীর্বাদ করে দাও, আমি যেন সোনার সিংহাসনে বসে নাতি নাতনির খেলা দেখতে পারি, তাই হরি 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 বল। কটা বরদান চাইলো, কটা, একটা, কোথায় তিনটে চাইলো, তিনটে চাইলো, একটা চাইলো তো, যে আমি সোনার সিংহাসনে বসে নাতি নাতনির খেলা যেন দেখতে, এইবার মা বলতে হবে কটা বরদান চাইলো, কোথায় তিনটে, একটা, ভগবান বলছে তথাস, হরি বল হরি বল, হনুমান সোনার সিংহাসনে বসে, যদি কারো ঘরে অভাব থাকে তার ঘরে সোনার সিংহাসন আসবে কোথা থেকে, অভাব মিটে গেল, নাতি নাতনি, ছেলের বিয়ে না হলে নাতি নাতনি হবে কোথা থেকে, দুটো হয়ে গেল, খেলা দেখতে পারি, বুড়ির তো চোখ খারাপ দেখবে কি করে, যদি দেখতে পারি মানে চোখটা, আর ভগবান বুঝতেও পারলো না, তথা ভক্ত চালাক না ভগবান চালাক, এইবার চন্দ্রাবলী জেগে বসে আছে, হ্যাঁ ঘুমিয়ে যাবে তো তাড়াতাড়ি, ভগবান বলছে না আর হবে না, আর অপেক্ষা করলে হবে না, এবার কি করেছে অন্য পথ ধরতে হবে, যোগমায়াকে স্মরণ করেছে, মহামায়া যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া এসে বলছে কি চাই, ও দয়াময় স্মরণ কেন করেছো, চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দে, চন্দ্রাবলী যেই না ঘুমিয়ে গেছে, তাড়াতাড়ি করে মাধব বাইরে বেরিয়ে এসে দেখছে সর্বনাশ, এ কি প্রভাত হয়ে গেল তো, না জানি রাধারানী কি করছে, অন্তর্যামিনী ভগবান চোখটা বন্ধ করে দেখার চেষ্টা করলো রাধারানী কি করছে, ও মা কি দেখলো, সারা রাত বধুর জন্য কেঁদে, বধু যখন আসেনি, যা সেবার বস্তু সাজিয়েছিল সব ফেলে দিয়ে মন করে বসেছে রাধারানী, আমি এত করে ডাকলাম, আমি এত কষ্ট করে সেবার বস্তু সাজালাম, তুমি কথা দিলি আমার কুঞ্জে আসবে, তথাপিও এলে না, এই আমি মান করে বসলাম, আমি আর কথা বলবো না, মান করে বসেছি মা। এদিকে বধূ কি করেছে, ছুটতে ছুটতে ভয় পেয়ে মাধব চন্দ্রাবলীকে পরিত্যাগ করে রাধারানীর কুঞ্জের দিকে চলছে, যেমন করে গো, হেতা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন ধনিয়া,
শ্যামনগর ছুটতে ছুটতে গিয়ে যেই না রাধারানী কোন যে প্রবেশ করবে সখীগণ বাধা দিয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কেন বিনোদিনীর কাছে? না না না, বিনোদিনীর কাছে তুমি যেতে পারবে না। কেন বিনোদিনীর কাছে যেতে পারবে না? কেন না? বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে। আচ্ছা আচ্ছা, একবার তুমি আমাকে প্রবেশ তো করতে দাও, তারপর দেখছি কি করা যায়। প্রবেশ করতে দেব? না, প্রবেশ করতে দেব তখন যখন আমাদের প্রশ্নের উত্তর দিয়ে তুমি উত্তীর্ণ হতে পারবে। আমাদের তোমার কাছে কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? আজকে সখীরা প্রশ্ন করেছে, ও মাধব, তোমার গলায় ফুলের মালা দেখি আজকে বনমালা কেন? ওমা, বনমালাটা কে দিয়েছে গো? বনমালা মাধবের গলায় আজকে যে বনমালাটা রয়েছে, বনমালাটা কে দিয়েছে? চন্দ্রাবলী, চন্দ্রাবলী বনমালা দিয়েছে। এখন সত্যি কথা কি বলা যাবে? বলা যাবে না। তাই বলছি, আহা, প্রতিদিন তো ফুলের মালা পরি, একই মালা কি প্রতিদিন ভালো লাগে? এই জন্য তো নতুন করে বনমালা পরেছি। কেন ভালো লাগছে? খুব সুন্দর লাগছে তোমায়। আচ্ছা মাধব, তোমার ললাটে চন্দন দেখি সেবা করা থাকে, আজকে সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কে দিয়েছে? চন্দ্রাবলী। বলছি, আসলে কোথা থেকে সিঁদুরের ফোঁটা এলো জানো? আমরা সপরিবারে গিরি গোবর্ধন গৌরী পূজা করেছি। ওমা, গৌরী পূজা মানে কার পূজা গো? মা দুর্গার পূজা। তা দেবী পূজা করলে একটা সিঁদুরের ফোঁটা পড়তে হয়, তাই বলেছি। বা বা বা, ও মাধব, তোমার পরনে পীতাম্বর দেখি, পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন, পীত বর্ণ মানে কোন রং? পীত বর্ণ মানে কোন রং? হলুদ। বলছে, হলুদ রঙের বসন পরে থাকো, আজকে নীল কেন? বলে, বসনটা আমার দাদার। কার বসন? দাদার বসন। বলছে, বসনটা আমার দাদার। সখীরা বলছে, সত্যি করে বলো তো বসনটা কার? বলে, সত্যি করে বলছি, বসনটা আমার দাদার। আচ্ছা, বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার বসনে লেখা চন্দ্রাবলী, দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার দাদার নাম চন্দ্রাবলী? তোমার বসনে তো চন্দ্রাবলী নাম লেখা, বসনটা তোমার দাদার। যার বসন তার নাম লেখা থাকে পারে, এখন বসনটা কার? বলছে, বলো রামে, মানে দাদা গোবিন্দ বলছে আমার দাদার বসন। তোমার যদি দাদার বসন হয়, চন্দ্রাবলীর নাম কেন তোমার বসনের পারে? তোমার দাদার নাম কি চন্দ্রাবলী? নতমস্তকে দাঁড়িয়ে আছে মা, আর উত্তর করতে পারছে না। সখীরা একে অপরকে ডেকে বলে, সখী রে, দেখ দেখ দেখ, আহা, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে, নাগর আমার হার মেনেছে, উত্তর প্রতি উত্তর দিতে, নাগর আমার হার মেনেছে, নাগর হার মেনে নিয়েছি। নাগর, কিছু কথা ছিল যে যদি তুমি উত্তীর্ণ হতে পারো প্রবেশ করতে দেব, না হলে দেব না। রাধে রাধে, আমার দাঁড়িয়ে আছে, কিছুতেই প্রবেশ করতে দিচ্ছে না সখী। মাধব বলছে, একবার প্রবেশ করতে দাও, যদি বিনোদিনী আমাকে ক্ষমা না করে আমি চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো। যেই না রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে মা, দেখছে দক্ষিণে ঘোমটা টানে মান করে বসে আছেন আমার রাধা বিনোদিনী। রাধা বিনোদিনী মান করে বসে আছে, কিছুতেই মাধবের বদন পানে তাকাচ্ছে না। আর যেই না তাকাচ্ছে না, মাধব কি করেছি বুঝতেই পারছি, বেশি রাগ করেছি, বেশি মান হয়েছে। মাথার চূড়া থেকে মোহর বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল খুলে বিনোদিনী চরণতলে দিয়ে দিল। হে বিনোদিনী, কৃপাময়ী, দয়াময়ী, করুণাময়ী, তুমি আমায় ক্ষমা করো। ইহ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো কেন আমি চন্দ্রাবলী ঘরে গিয়েছিলাম। ভবি তো ভক্তের ভগবান, তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা পেল না। যখন ক্ষমা পেল না, আমার রাধারানী দুটো চরণ চড়িয়ে ধরে বলছে, রাধে, ওরাই
একবার আমাকে ক্ষমা করো। চরণ ধরে কাঁদছে মা, তবু যখন ক্ষমা পেল না, অসহায় হয়ে কি করছে মা? আজ রাধা রানীর দুটি চরণ, রাধা রানীর দুটি চরণ মস্তকে তুলে নিল, গোবিন্দ মস্তকে তুলে নিল, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ মুদার। ওমা রাধারানী দুটি চরণ মাথায় তুলে নিল, কি গো মার মান থাকবে? কিন্তু বিনোদিনীর মান আজ ভাঙলো না। ফিরে যাও মাধব, ফিরে যাও, বিনোদিনীর মান ভাঙলো না। গোবিন্দ আমার ফিরে গেলেন আর বলে গেলেন, শোনো রাধে, আমি চলে যাচ্ছি, তবে আমি তোমার যখন মান ভাঙলো না, তোমার কাছে যখন আমি ক্ষমা পেলাম না, আমি আর কোনোদিন ফিরে আসবো না। জনমের মতো রাধারানীকে পরিত্যাগ করে প্রাণ গোবিন্দ যেই না চলে গেছে মা, এদিকে রাধারানীর মান ভাঙল। মাধব আমাকে ছেড়ে চলে গেল, যেতে পারলো আমার প্রাণবধূ? সখীরে, প্রাণবধূ আমাকে পরিত্যাগ করে চলে গেছে, বধূকে ছাড়া আমি বাঁচবো না, দে আমার বধূকে ফিরাই দে। এখন সখীরা বলছে, আমরা তো কেউ পারবো না, যদি কেউ ফিরিয়ে দিতে পারে সে হলো একমাত্র বৃন্দাদুতি। বৃন্দাদুতিকে ডাকো। এখন বৃন্দাদুতিকে ডাকা হয়েছে। বৃন্দাদুতি রাধারানী চরণে প্রণাম করে বলছে, হে রাধে, তুই হলি আশ্রয়, প্রাণ গোবিন্দ হলো বিষয়। তুই হলি আশ্রয়, কে আশ্রয়? রাধারানী। আর বিষয় কে? প্রাণ গোবিন্দ। তাই যদি আশ্রয় হয়ে যায়, এটা হচ্ছে দ্বাপর যুগে, আমাদের কলিযুগের গুরুদেব আশ্রয়, গৌর হরি বিষয়, তা রাধারানী হচ্ছে দ্বাপর যুগের আশ্রয়। রাধারানীর কৃপা হলে গোবিন্দ কৃপা অবশ্যই পাওয়া যাবে। রাধে তুই কৃপা কর, তোর চরণের ধুলা মাথায় দি, তোর কৃপা হলে গোবিন্দকে ঠিক পেয়ে যাব। রাধারানীর চরণে প্রণাম করি। বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর প্রাণ গোবিন্দকে খুঁজছে। আর বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। এখানেই মা আমরা হেরে গেছি, ঠিক এই জায়গাটাতেই আমরা আজ পরাজয়, আমরা হেরে গেছি। বৃন্দাবনে যারা থাকে বাবা, তারা প্রত্যেকে কিন্তু রাধে রাধে বলে, তাই তো? কিন্তু আমরা গৌড়ের দেশের মানুষ হয়ে সবাইকে গৌড়ের ধ্বনি দিই, জানি তাই জয় গৌড় বলি, বলি না। এখানেই আমরা হেরে গেছি মা। কিন্তু বৃন্দাবনে যদি আপনিও যান, আপনাকেও কিন্তু এই রাধে রাধে বলতে হবে, নাহলে কেউ কথা শুনবে না, এক গ্লাস জল পর্যন্ত পাওয়া যাবে না যদি রাধে রাধে নাম না বলি। জয় রাধে। ও মা, গোবিন্দকে পাওয়া গেল? খুঁজেছ যে পাওয়া যাবে? রাধে রাধে। ও মা, দ্বিতীয় খুঁজে পাচ্ছে না রে, গেল কোথায়? কোথায় চলে গেল বাবা মান করে। ও মা, অবশেষে রাধা কুণ্ড বলে দিল, যাও যাও যমুন আরো কুলে, নিপহি শুলে লোটায়ত বনমালী। যমুনার তীরে গিয়ে দেখো বনমালী ধুলায় গড়াগড়ি দিচ্ছে। আমা তাড়াতাড়ি করে যমুনার তীরে গিয়ে দুতি দেখছে, ওই দেখো ধুলায় গড়াগড়ি দিচ্ছে। বেশ, যখন আমরা বিপদে পড়ি বেশ ছলনা করো, এখন তুমি বিপদে পড়েছো একটু আমি করি। দুতি এমন ভাবে চলে যাচ্ছে যেন দেখেও দেখেনি, কিন্তু করেছে কি, চরণের নকুরটা জোরে জোরে বাজাচ্ছি আর জোরে জোরে রাধা নাম গাইছি। এখন গোবিন্দ চিন্তা করছি, এমন অসময়ে রাধা নাম গাইতে গাইতে কে যায়, দেখি তো। উমা, ও তো দুতি আসে গো, চিৎকার করে ডাকছে, ও দুতি, দুতি দাঁড়াও। কে? ও শ্যামলা গো, তুমি এখানে কি করছো? আমি তো বৃন্দাবনের সব জায়গায় ঘুরে বেড়াই, তা তুমি এখানে কি করছো? এখন দুতি বলে, কি বলবো কি বলবো, আমি কি করতে এসেছি জানো? আমি যমুনার তীরে বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছি, বিনোদিনীর পূজার ফুল তুলতে এসেছি। মাধব দুতিকে বলছে, আর ছলনা করো না, আমি জানি তুমি কেন এসেছো, আমাকে নিতে এসেছো। না 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 না, কেন নিতে আসতে যাব আমি? হ্যাঁ, আমি নিতে আসিনি, কেন, কিছু কি হয়েছে? দুতি, আর ছলনা করো না,
দাও না, সবই তো জানো তুমি বিনোদিনীর সখী, তোমাদের অগোচরে কিছুই থাকে না, তুমি তো সবই জানো। বিনোদিনী মান করে আমাকে তাড়িয়ে দিয়েছে, তা তুমি দাও না আমার মিলন করি। ও এই ব্যাপার, শোনো মাধব, আমি মিলন করাতে পারি না, মিলনের বুদ্ধি দিতে পারি। আমার বুদ্ধিমতো চললে মিলন হলেও হতে পারে। আমা আজকে দুটি বুদ্ধি দিচ্ছে মাধবকে, কি বুদ্ধি? মালি নীরবে সে যদি যেতে পারো সেটাই বলে ফেলে। রাধে রাধে ওমা, মালিনী কাদেরকে বলে গো? যারা মালা গাতে ফুল বিক্রি করে, ফুলের মালা বিক্রি করে। মালিনী ছেলে নামে, ছেলে ও না, মালিনী মালা বিক্রি করতে পারে, মানে পেশাটা করতে পারে একজন পুরুষ, কিন্তু তাকে মালিনী বলা যাবে না, মালি বলা যাবে, মালিনী বলা যাবে না। মালিনী শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, মালিনী মানে মেয়ে। পেশাটা এখন সবাই করছে, সেটা কথা না, মালিনী মানে মেয়ে। গোবিন্দ ছেলে নামে, মেয়ে মেয়ে। আমা এই জগতে যারা আমরা নারী পুরুষ বিভেদ করি, আমরা কিন্তু সবাই রমণী। একমাত্র পুরুষোত্তম পুরুষ হলেন স্বয়ং শ্রী ভগবান। তাই কি আমি সাজবো মেয়ে? কি এমন মন করেছি আমাকে মেয়ে সাজতে হবে? দেখো মাধব, আমি তোমাকে সাজতে জোর করছি না, আমি তোমাকে বলেছি যদি মিলন করাতে চাও তাহলে মালিনী সাজো, কারণ মালিনী সাজলে মিলন হয়ে যাবে। এখন যদি তুমি বলো না সাজবো না, আমার তো কোনো মতামত নেই, আসলে আমি শুধু বুদ্ধি দিলাম। এখন তোমার যদি মনে হয় মিলনের দরকার আছে তাহলে সাজবে, আর না হলে সাজবে না। আমি চললাম, আমার বড় বিলম্ব হয়ে যাচ্ছে, এখনো বিনোদিনীর ফুল তুলে দিয়ে আসতে হবে, তবে বিনোদিনীর সেবা দেবে। ও দূতি, দিদি যেই না চলে যাচ্ছে হাতটা ধরেছে, ও দূতি চলে যাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি সাজবো না, সাজিয়ে দাও। ওমা সুন্দর করে দূতিকে বলেছে দূতি সাজিয়ে দাও। এখন দূতি তো বলছে আমি তো সাজাতেই পারি না, এখন সাজলে তো মিলন হবে, সাজাতেই পারে না তাহলে কে সাজাবে? মানে সাজানোর লোকের আবার দরকার আছে, কে সাজাবে? যোগমায়া মহামায়া, যোগমায়া মহামায়াকে স্মরণ করেছে। মহামায়া সুন্দর করে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে, এখন সাজিয়ে দিলে হবে মা? গোবিন্দ মেয়ে সেজেছে সুন্দর করে, সেজে বলছে অদূতি কেমন লাগছে গো? ও কেমন লাগছে? ভালো লাগছে? দাঁড়াও, ভালো লাগলে হবে? এখন ছেলেকে মেয়ে সাজাচ্ছি, সাজটা ঠিক হয়েছে নাকি সেটা দেখো, ভালো লাগা লাগি পরে। আবার যাকে তাকে নয়, প্রাণ গোবিন্দকে মেয়ে সাজানো হচ্ছে। বলে ও মাধব, মেয়ে সাজানো ঠিকই আছে, শুধু তোমাকে চেনা যাচ্ছে। কি করে চেনা গেলে তো মিলন হবে না, ধরে ফেলবে তো। বলে আসলে না, তোমার জোড়া ভুরু বাঁকা নয়, যে দেখবে সেই চিনে ফেলবে। কি করা যায় এখন? সুন্দর করে সাজানো যাবে, জোড়া ভুরু বাঁকা নেবেন কি টেনে সোজা করবে? না, জোড়া ভুরু সোজা করা যাবে না, জোড়া ভুরু এখন ট্রিটমেন্ট আছে, পার্লারে নিয়ে গেলে উড়িয়ে দেবে, কিন্তু বাঁকা নয়নের কিছু করা যাবে না। তাহলে কি মিলন হবে? আরে 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 কাঁদো কেন, আছি তো আমরা। দেখো জোড়া ভুরু বাঁকা নয়ন নিয়ে সমস্যা, এখন একটা সমাধান বের করো দেখি মা। চাপা দিয়ে দেয়, আরে
আমি বড় করে ঘোমটা দিয়ে আর দেখা যাচ্ছে রাধে রাধে বলে আর কেউ চিনতে পারবে না, এবার তুমি যেতে পারো। তবে শোনো না গো, শুধু সাজলে হবে না, অভিনয়টা ভালো করে করতে হবে। যেমন সেজেছো তার অভিনয় ভালো করতে করতে হবে। এবার একবার ছলনা করেছো বলে তাড়িয়ে দিয়েছে, আবার যাচ্ছ, এবার যদি ধরা পড়ে যা তাহলে আর বিনোদিনীর দরজায় ঢুকতে পারবে না। বা সুন্দর করে মালিনী বেশে সেজে আজকে বিনোদিনীর কাছে যাবে বলে দুতির থেকে বিদায় নিয়ে দুতি বলছে, দেখো মাধব, তুমি আমি একসঙ্গে গেলে সন্দেহ করবে, তুমি আগে যাও, আমি পেছনে আসছি। দুতির থেকে বিদায় নিয়ে মাধব আমার চলেছে পথে পথে আর বলছে, কি গো আমায় একটু উলু ধনী উলু ধনী, ও তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসী রে তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসী রে তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসী রে তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসী রে তোরা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় ও মালা এক গাছি নয়, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ঈশ্বর পৌঁছে গেছে দুতির বিনোদিনীর শ্রুতি মূলে। বিনোদিনী সখীদেরকে ডেকে বলছে, এই সখী যা 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 গিয়ে একটা মালা নিয়ে যা, তুই মালা নিয়ে কি করবি, এই দেখ আমি বধুর জন্য যে যত্ন করে মালাটা গেঁথেছিলাম মান করে সে মালাটা কি করে দিয়েছে, ফেলে দিয়েছে। এখন দুতি আমার বধুকে আনতে গেছে, নিয়ে আসবে, দুতি গেছে ব্যর্থ হবে না। এখন নিয়ে এলে গলায় যদি একটা মালা না দিই তাহলে কি মিলন হবে, হবে না, মালাটা দিতেই হবে। আর এখন মালা গাঁথার সময় আছে, এই চলে আসলো বলে তাই একটা কিনেই নি। ললিতা বলছে, দেখ ওই যে মালিনী এসেছে না, অনেক রকমের মালা এনেছে, তা কোনটা তোর পছন্দ হবে সেটাও বোঝাবো না মুশকিল। একটা কাজ করছি, আমরা মালা নিয়ে আসবো না, মালিনীকে নিয়ে আসছি। মালিনীর কাছে যে মালাগুলো আছে যেটা পছন্দ সেটা তুই কিনে নিস। বেশ, মালিনীকে ডেকে নিয়ে আয়। সখীরা সবাই মিলে গিয়ে মালিনীকে ডাকছে, ও মালিনী এসো এসো মালিনী গো, আমরা তোমার সখীরা সঙ্গে করে নিয়ে এসে বিনোদিনীর পাশে বসিয়েছে। এখন যেই না বিনোদিনীর পাশে বসেছে, আরে কি দেখছো, আরে ওখানে কি হয়ে গেল, ওদিকে নয় এদিকে, ও ওদিকে দে, সখীরাও কি মারছে, সখীরাও কি মারছে, কি হলো কি হলো, মানে মানে মালিনী এমন ঘুমটা দিয়েছে, সখীরা এদিক ওদিক দিয়ে উঁকি মেরে দেখছে, কোনো ফাঁক ফোকল দিয়ে মালিনীর মুখ দেখা যায়, বলে ওইখানটাই কি হলো, বলে কি হলো, বলে মালিনীর মুখ দেখা গেল না, ও মালিনী এত বড় ঘুমটা দিয়েছে, এত বড় ঘোমটা ধারী মালিনী তো বৃন্দাবনে আগে কখনো দেখিনি, তা তুমি কি বৃন্দাবনে নতুন, বলে হ্যাঁ আমি বৃন্দাবনে নতুন, কৃষ্ণ বৃন্দাবনে নতুন দেখেছি, বলে হ্যাঁ আমি নতুন, বলে ও তাই বলো, তা তুমি বৃন্দাবনে নতুন, ও মা নতুন কারোর সঙ্গে পরিচয় করতে হলে আমরা প্রথমে তার কি চাই কি জিজ্ঞেস করি, নাম কি, তাও মালিনী তোমার নাম কি বলো দেখি, কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে কি না ভাবে গো, কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে কি না ভাবে,
রঙে কালো বলে সবাই বলে, যতই সুন্দর করে সাজো কালোকে ফর্সা করা। এখনকার যুগে বাবা তুমি যদি কসমেটিকের দোকানে যাও, এক মাসে চেনা যাবে না, কিন্তু যতই মা মাখো আর যতই সাজো গোবিন্দ তার সর্বস্ব দিয়ে যে সুন্দর করে তৈরি করেছে সেই সৌন্দর্য কি আর আমাদের বাস্তব জগতে ক্রিম এনে দিতে পারবে? বিজ্ঞান অনেক উন্নত হয়েছে কিন্তু ভগবানকে পেরিয়ে যেতে পারেনি, পেরেছে? একটা মায়ের স্তনদুগ্ধ পান করে একটা শিশু, পান করে তো শিশু যখন পান করছে টানছে তখন কি যায়? দুগ্ধ। আপনি একটা সিরিঞ্জ দিয়ে টানুন দেখি, সোঁচ দিয়ে কি যাবে? কেন রক্ত যাবে কেন? আরে অনেক তো কিছু তৈরি হলো, ভুট্টা দেখেছেন মা? প্রকৃতি কত সুন্দর করে সাজিয়েছে, বিজ্ঞান সাজা। বেদানা দেখেছেন কত সুন্দর করে সাজানো থাকে, এটা সব প্রকৃতির খেলা, ভগবানের সৃষ্টি। তিনি এত সুন্দর করে সব তার সর্বস্ব দিয়ে সাজিয়েছে, এত সোজানো। তা গোবিন্দ বলছি, গোবিন্দ তো কালো সাজিয়ে তো দিয়েছে, ফর্সা তো করা যাচ্ছে না। রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে, কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয়? শ্যামসুন্দর। কৃষ্ণ থেকে মেয়ে হলে কৃষ্ণা মালিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, তোমার নাম কৃষ্ণা, ভারী সুন্দর নাম তো। জানো আমার বধুর নাম না কৃষ্ণ, তা তোমার নামের সঙ্গে আমার বধুর নামের সঙ্গে এত মিল, তোমার গায়ের রঙের সঙ্গে আমার বধুর গায়ের রঙের কত মিল। আমার বধু আমার সামনে থাকলে আমি যেমন অনুভূতি হয়, তুমি আমার পাশে আছো আমার একই অনুভূতি হচ্ছে। মালিনী তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে, তুমি কি আমার সঙ্গে সই পাতাবে? হ্যাঁ, তুমি বৃন্দাবনের বিনোদিনী, তোমার সঙ্গে কে না সই পাতাতে চাই বলো? কিন্তু আমার সঙ্গে সই পাতাতে হলে তিনটে শর্ত আছে, সই পাতাবে শর্ত আছে। কি কি শর্ত বলছি? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না, কারণ আজকে আমরা বন্ধু হলাম। তারপরে যখন বিপদে পড়ব, কে কার বন্ধু কে কাকে, যখন আমার অর্থ আছে রূপ আছে সবাই আমার বন্ধু, শেষের দিনে চুলে যখন পাক ধরবে মা, শরীরের কর্মক্ষমতা কমে যাবে, সেদিন যাকে নিজের গর্ভে ধরেছিলাম সেও পর হয়ে যায়, তাহলে বন্ধু কোথাকার? তাই বলছি কথা দিতে হবে, আমাদের প্রথম শর্ত থাকবে তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না, দ্বিতীয় শর্ত তোমার আমার মধ্যে কোনো মান অভিমান থাকবে, এটাই হচ্ছে প্রধান শর্ত। কি দাদারানী মান করে আছে, তোমার আমার মধ্যে কোনো মান অভিমান থাকবে না। তৃতীয়, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে, আমি এলে আমার থেকে মুখ ফিরিয়ে নিতে তুমি পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নেব না। বিনোদিনী বললেন, এই এমন কি কঠিন শর্ত, এই নাও সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই। কারা কারা মালিনীর সঙ্গে সই পাতিয়েছেন একবার দুটো বাহু তুলে দেখান। শ্রী গুরুদাই গৌরী সুদানাথ প্রেমানন্দে হরি হরি হরি, তোমার সই যখন হয়ে গেছে যুগল দর্শন করব তাই তো? তার আগে মায়ের সঙ্গে সই হয়েছেন তো? বলুন মালিনীর বদন কি দর্শন হয়েছে? যার সঙ্গে সই পাতালো তার মুখ দেখলো না, তাহলে চিনবে কি করে রাস্তায় দেখা হলে? বলি ও মালিনী সই তো হয়ে গেছি, এত বড় ঘোমটা রেখে কি লাভ, ঘোমটাটাই বাদ তোলো, ঘোমটা তোলো। শ্যামনগর চিন্তা করছে, আগের বার এসে ছলনা করেছি এবারেও ছলনা করেছি, মান তো ভাঙিয়ে নিলাম,
না করার জন্য যদি আবার শাস্তি দেয় তখন কি হবে? ভয় আর ঘুমটা তোলে না, বলে কি আমার বডি লজ্জা করছে। আরে নারীর কাছে নারীর কিসের লজ্জা? ঘুমটা তোলো, ঘুমটা তোলো, কিছুতেই ঘুমটা তোলে না। শোকেরা বলছে ঘর দেখি ঘুমটা খানা তোলো, মা কিছুতেই যখন প্রাণ কমিতে তুলছে এই ধর। শোকেরা জোর করে ধরে তুলে দিয়েছে, যেই না তুলে দিয়েছে কি হলো মা? আজ জোড়া ভুরো দেখিতে পাইল, শোকেরা দেখিতে পাইল মালিনীর বেশে ধনি, মালিনীর বেশে ধনি আমার বধুয়াকে পাইল, আমার বধুয়া বধুয়াকে এই গুর হরি বল হরি বল। একি শ্যামনাগর তুমি এত ছলা কলা, তার মানে তুমি এতখানি মালিনী সেরে ছলা কলা করছিলে? দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে, তোর জন্য এক নারীর বেশ ধারণা করে পথে পথে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর বিলম্ব করিস না, বধুর বামে গিয়ে দাঁড়া। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনাগর, বামে এসে দাঁড়ালেন রাধারানী। চলুন মা আমরা সবাই মিলে যুগল দর্শন করি। আমার রাই মিলি লগ
Jai Radhe Krishna.